Allahu 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 Allah Allahu 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 Allah Allahu Allah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যার শেষ মেহেরবানিতে আমরা আজকের ইসলাহ অনুবাদে আসতে পেরেছি এবং কিছু কথা বলার সুযোগ তৌফিক পেয়েছি সেই জন্য একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে একবার দুরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আপনারা সকলে অবগত আছেন যে আজকের ইসলাম অনুষ্ঠানের পক্ষ থেকে আমার বিষয় নির্ধারণ করা হয়েছে যে ইমাম ও মুসলিম শাসকের ক্ষেত্রে আহলে সুন্নাতের আকীদা আমি আমার বিষয়টি ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আমরা মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের ইমাম শাসকের বিরুদ্ধে ভিডিও ঘোষণা করা জায়েজ মনে করি না এবং তাদের উপর লানত বর্ষণ দোয়া করি না যদিও তারা জনগণের উপর জুলুম করে থাকে এবং তাদের আনুগত্য করে কেন ওয়াজিব মনে করি তারা যদি আল্লাহ তাআলা নাফরমানি করে এবং নাফরমানি করার আদেশ দেয় তাহলে তাদের আনুগত্য করা যাবে না মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলার নির্দেশ মান্য করো নির্দেশ মান্য করো রাসূলের এবং তোমাদের মধ্যে যারা তোমাদের দায়িত্বশীল তাদের নির্দেশ মান্য করো হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসআনি ফাকাদ আসআল্লাহ ওয়া মান উতাআল্লামা ফাকাদ আতাআনি ওয়া মান ইয়াসআলু ফাকাদ ইয়াসআনি যে ব্যক্তি আমার অনুগত করলো সে আল্লাহ তাআলার অনুগত করলো আর যে ব্যক্তি আমার অবাধ্য হলো সে আল্লাহ তাআলার অবাধ্য হলো যে ব্যক্তি আমি আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো আর যে ব্যক্তি আমি আনুগত্য করলো অবাধ্য হলো সে আমার অবাধ্য হলো অন্য হাদিসে বলা হয়েছে যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্না খলিলি আউসানি আন আসমা ওয়া উতিয়া ওয়া ইন কানা হামিদ মুজাদ্দ আলা তরাফি মিস্টার আমার বন্ধু অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই মর্মে ওয়াসিয়াত করেছেন আমি যেন আমি যদি কথা শ্রবণ করি এবং তার কথা মান্য করি যদিও তিনি নাক কাটা এবং কান কাটা গোলাম কান কাটা গোলাম হয় অন্য হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান রাআ মিন আমিরি শাইয়ান ইয়াকুন ফালইসবির আলাইহি ফাইন্নাহু মান ফারাকাল জামাআতা শিবরান ফামাতা ইল্লা মাতা মিততান জাহিলিয়াতান যে ব্যক্তি তার আমিরের ভিতরে অপছন্দ কিছু থাকে সে যেন দূরে যান করে এবং জান্নাত বাদ থাকে কেননা যে ব্যক্তি জান্নাত থেকে এক বিঘত পরিমাণ দূরে মৃত্যুবরণ করবে তার মৃত্যু তো হবে জাহিলি যুগে মৃত্যুবরণ করার মতো তাই আমি পরিশেষে বলতে চাই যে আমরা সবসময় আল্লাহ তাআলার নির্দেশ মান্য করব এবং নির্দেশ মান্য করব আমাদের রাসূলের এবং আমাদের মধ্যে যারা আমাদের দায়িত্বশীল তাদের নির্দেশ মান্য করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই উক্ত বিষয়টির উপর আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু